আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভালো রেখেছেন। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাচারাল গোল্ড ফিল্ড দেখতে। তো আমরা যেতে যেতেই পথি মধ্যে আমার মনে হয়ে গেল যে এই দুনিয়ার যতই যার ক্ষমতা থাকুক, যতই যা কিছু থাকুক, একদিন সব কিছুই বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। তো এই এর সাথে সাথে আল্লাহ তালার সুরা আল্লাহ তালা কোরআনের সুরা আল হাক্কার 28-29 নম্বর আয়াতের কথা মনে পড়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে আসলো না, আমার সব ক্ষমতা প্রতিপত্তি বিনাশ প্রাপ্ত হয়েছে। তো এই ওর কোনো এত ক্ষমতা দেখালো ইসের ইলেকশন থেকে তার আগে 4 বছর, কোনো কিছুই আর সবই বিনষ্ট হয়েছে, কিছুই কাজে আসলো না। এভাবেই প্রতিটা এই যে চার পথিমধ্যে এই যে বাড়িগুলি দেখতে পাচ্ছিলাম, আমার কাছে খুব ভালো লাগতেছিল, তাই আমি এই একটু ভিডিও করতেছিলাম যে এখানের সে বাড়িগুলি একটু ভিডিও করি। তো এই যেতে যেতে অলমোস্ট আমরা এসে গেছি গোল্ড ফিল্ডের কাছে। আর এই বাড়িগুলি আমার ভিডিও করার একটাই কারণ যে আমার কাছে অনেক ভালো লাগতেছে, এর জন্যই আমি বাড়িগুলি ভিডিও করেছি, যে যেতে যেতে একটু ভিডিও করি। তো আমরা গোল্ড ফিল্ডের এখানে এসে গেছি। তো ওরা একটু একটু করে করে হাঁটতেছিল, কারণ হচ্ছে এখানে ওই যে বলগুলি গোল যে বল, ওই বলগুলি খুব স্পিডে মারা হয়, আর একে তো ছোট, যার কারণে বেশিক্ষণ এখানে দাঁড়ানো যায় না। কিন্তু কাজ হবে কি, আমার তো আর এখান থেকে যেতে ইচ্ছে করে না। তো আমরা কতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, পরে আমার মন চাচ্ছিল না যে এখান থেকে আমি যাই, কারণ এই সবুজ আর সবুজ মাঠ আর মাঠ দেখতে আমার কাছে খুবই ভাল লাগে, আর এখানে অনেক পর্যটকও আসে। আর এই সিটিটা খুবই সুন্দর, পরিপাটিও, একেবারে পরিকল্পিত একটি মানে স্বপ্ন স্বপ্ন মনে হয় এটি দেখলে। তো আমরা এখান থেকে একটু সময় দাঁড়িয়ে তারপর এখান থেকে চলে যাব সেই একেবারে, এটা অনেক বড়, তো এর জন্য মেইন স্পটে যাব, যে মেইন স্পটে গিয়ে আর একটু ভিডিও করি। যদিও আমাদের মেইন স্পট অনেক বড় এরিয়া নিয়ে বোঝা যাচ্ছে না এখানে থেকে, যদি আমরা গাড়ি ড্রাইভ করে গিয়েছি তারপরে বোঝা যাচ্ছিল না, সন্দেহ হয়ে গিয়েছিল, তো যার কারণে আমি আর আপনাদের জন্য ভিডিওটা আরও সুন্দর। তো আমরা নিচের দিকে যাচ্ছি, একটাই কারণ সেটা হচ্ছে নিচের দিকে আমরা গিয়ে কিছু জায়গা আছে বলে দেখব, একেবারে সমুদ্র ঘেঁষা। আর মূলত হচ্ছে আমরা মাগরিবের নামাজ টাইম হয়েছে, আমরা মাগরিবের নামাজ পড়ে নিব। আর আমরা এমনি বাইরে গেলেও বাইরে গেলেই নামাজের টাইম হলে যদি জায়গা পাই কোথাও পড়ার ওরকম স্কোপ থাকে তাহলে তো বাইরেই পড়িয়ে না হয় আমরা গাড়ির ভিতরেই পড়ে নিই, আল্লাহর হুকুম সাথে সাথেই আমাদের পালন করতে হবে। তো যার কারণে আমরা নিচে গেলাম, নামাজ আদায় করার শেষে আমরা যখন বের হলাম যে একটু ভিডিও করব, তখন দেখি একেবারে অন্ধকার হয়ে আসছে, ভিডিও করার মতো কোনো স্কোপই নেই, কোনো সিচুয়েশন ছিল না। তো এই ওদেরকে নিয়ে কয়েকটি পিকচার করতেছিলাম, তো পিকচারগুলি খারাপ লাগেনি, ভালোই মোটামুটি লাগতেছিল, যে পাহাড়ের চূড়ায় যে বাড়িগুলি লাইট দেখা যাচ্ছে ওগুলি মিলেই খুব ভালো।
ধারে দিকে তো পা একেবারে সমুদ্র ঘেঁষে ঘুটঘুটে অন্ধকার। তারপর আমরা ছোট আঁকা পাকা পথ দিয়ে কিছু দূর হাঁটতেছিলাম। তো যাই হোক ভিউয়ার্স, আজ এই পর্যন্ত।